মাছ খেলে নেশা হয়, সে নেশায় আবার মানুষের কানে ভেসে আসে অদ্ভুত শব্দ, পাখির ডাক ছাড়াও ভয়ঙ্কর কিছু আর্তনাদ, এমনকি টানা দুদিন মানুষ বিভোর থাকে নানা রকম দুঃস্বপ্নে। এমনই এক বিস্ময়কর মাছের সন্ধান মিলল আফ্রিকায়, যে মাছ খেলে আপনি টানা 36 ঘন্টা থাকবেন ঘোরের মধ্যে। বিস্তারিত শিলা আক্তারের ডেস্ক রিপোর্টার। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মাদকদ্রব্য খেলে নেশা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মাছ খেলেও যে নেশা হয় তা কি কখনো শুনেছেন? সমুদ্রের মাঝে দেখা যায় এমনই এক অদ্ভুত মাছ, নাম সারপা সালপা। মাছটি যেন রূপের কমতি নেই, রূপালী আঁশের ওপর সোনালী ডোরা। পানির মধ্যে যখন মাছটি সাঁতরে বেড়ায় দেখে মনে হয় রূপার মুদ্রা ছড়িয়ে রয়েছে। সালেমা পর্যি নামে পরিচিত এই মাছ খেলে নাকি নেশা হয়, যার রেশ থাকে প্রায় 36 ঘন্টা। আরবিতে সালেমা পর্যিকে বলা হয় যে মাছ স্বপ্ন দেখায়। মনে করা হয় রোমান সম্রাটরা এই মাছ খেয়ে নেশা আমোদ করতেন, পলিনেশীয়রা উৎসব অনুষ্ঠানে এই মাছ খেতেন। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর এই মাছের বাসস্থান। প্রথম এই মাছ খেয়ে নেশার কয়েকটি ঘটনা 2006 সালে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। 2002 সালে ফ্রেঞ্চ রিভিয়েরাতেই একই রকম আরেকটা ঘটনা ঘটে। সেন্ট ট্রোপেজে এ মাছ কিনে গ্রিল করে খেয়েছিলেন 90 বছরের এক ব্যক্তি। মাছটি খাওয়ার পরেই ওই প্রবীণ নানা রকম শব্দ শুনতে থাকেন, কানে আসতে থাকে মানুষের চিৎকার, পাখির কলরব, টানা দুদিন নানা রকম স্বপ্ন দেখেন তিনি। সামুদ্রিক প্রাণীবিদ ক্যাথরিন জাদু সমুদ্রে মাছ নিয়ে গবেষণা করেছেন। তিনি জানিয়েছেন সালেমা পর্যি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এলএসডি খেলে যেমন নেশা হয়, এই মাছ খেলেও তেমন হতে পারে। অনেক বিজ্ঞানী আবার মনে করেন এই মাছ খেলে সকলের যে নেশা হবে তা নয়, অনেকেরই শরীরে এই মাছের কোনো প্রভাব পড়ে না। যদি সবারই নেশা হতো তাহলে এই দিয়ে মাদক তৈরি হতো। কেন এই মাছ খেলে কারো কারো নেশা হয় এই নিয়ে 2012 সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে এই নেশার জন্য এই মাছের খাদ্যাভ্যাসকে দায়ী করা হয়। তবে মাছটির শরীরে কী ধরনের টক্সিন তৈরি হয় তা স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। কেউ মনে করেন সালেমা পর্যির শরীরে ইন্ডোল গোষ্ঠীর ক্ষার থাকে, এলএসডির গঠনও এরকমই। কয়েকজন বিজ্ঞানীর দাবি এই মাছের মাথা না খেলে নেশা হয় না। মাথা ছাড়া মাছ মরিচ আর লেবু দিয়ে শেকে অনেকেই খেয়ে থাকেন, তবে কার কখন নেশা হতে পারে তার উত্তর নেই। শিলা আক্তার, নিউজ 24।